বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বাজারটিতে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে জিএসপির ইএবি সুবিধায় পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। এমন সুবিধায় গেল অর্থ বছরে বাংলাদেশি পণ্যের মোট রপ্তানির ৫৫৫৫ কোটি ডলারের ৪৮% এসেছে ইউরোপ থেকে। এর মধ্যে পোশাক রপ্তানির ৪৬৯৯ কোটি ডলারের অর্ধেকই এসেছে জোটবদ্ধ এই বাজার থেকে। ইইউর ৩২টি আন্তর্জাতিক শর্ত মেনেই ১০ বছর ধরে যে সুবিধা পেয়ে আসছে মেড ইন বাংলাদেশ, তার মেয়াদ শেষ হচ্ছে এবছরই। চিন্তা এখানেই, জোটটির সাথে বাণিজ্যিক উষ্ণ সম্পর্কের মধ্যে জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে পাশ হবে নতুন জিএসপি স্কিম। বাংলাদেশের জন্য কী থাকছে নতুন স্কিমে? এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কোম্পানিগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে এক সেমিনারে ডিসিসিআই সভাপতি ইউরোপের বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান, আর দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন বিডা চেয়ারম্যান। ইইউ বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি এক্সপোর্ট ডেস্টিনেশন নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী। আমি আশা করি ভবিষ্যতে ইইউ বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিদ্যমান রপ্তানি সুবিধা চলমান রাখতে আমরা আরও আশা করি যে জিএসপি প্লাস সুবিধা প্রদানের মাধ্যমে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশে প্রায় যে বিদেশি বিনিয়োগ আছে আগামীতে কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করি। সরকার, ব্যবসায়ী, রাজনীতিবিদ সম্মিলিতভাবে আমাদের একটাই মিশন বিষয়, সেটা হলো অধিক বিনিয়োগ। অতিরিক্ত বিনিয়োগ করলে আমাদের যথেষ্ট জনসম্পত্তি আছে, জনগণ আছে। প্রতি বছর প্রায় 2.2 মিলিয়ন ইয়াং ফোর্স এখানে যোগ হয়। এশিয়ার ভিতর সবচেয়ে কম্পিটিটিভ প্রাইস এখানে দক্ষ জনশক্তি পাওয়া যায়। এ সময় মেড ইন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক গন্তব্য ইইউর পক্ষ থেকেও মেলে আশ্বাস। জানুয়ারিতে পাশ হতে যাওয়া নতুন জিএসপি স্কিমে সুবিধাজনক অবস্থানের জন্য বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। We are in transition in terms of our trade relations. Bangladesh is moving towards GSP plus status. We all know that that transition will start fully in 2029 after a 6 years period of grace. And it's important that the conditions are put in place to make that transition as smooth as possible. দেশে ব্যাংকিং ও প্রশাসনিক খাতে যে সমস্যাগুলো আছে তা দ্রুত সমাধান করার কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। ইউনিয়নের সাথে আমরা কাজ করতে চাই, সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করব। যেভাবে ইউরোপীয় ইউনিয়নের ইনভেস্টররা এখানে আছে তাদের উৎসাহ দেখাচ্ছে, মানে বলে রয়েছে আমাদের ইউরোপীয় ইউনিয়নের ওয়ার্ল্ড রয়েছে, উনিও বলেছে আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা এগিয়ে যাব, সমস্যাগুলো আমরা সমাধান করব, ব্যবসায়ীরা সরকারের পক্ষ থেকে একসাথে মিলে কাজ করবো। এই খবরটাই দিতে চাই, বাংলাদেশ ভালো জায়গা, আপনারা আসেন দেখেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে কেউ ঠকবেন না, আমাদের সামনের দিনগুলো ভালোই যাবে। ইউরোপের বাজারে গেল অর্থ বছরে মোট রপ্তানি হয়েছে ২৫ বিলিয়ন ডলার, যার মধ্যে শুধু পোশাক খাত থেকে আয় হয়েছে ৯৩%। মুন্না ফরশিদ, এখন ঢাকা। I know you're someone new, they can't